আজকের নিবেদন অনুতাপ। ট্রেনে উঠে জানালার পাশের সিটটা পেয়ে গিয়ে বসে মোবাইলটা বের করে হেডফোনটা কানে দিয়ে গান শুনছিলাম। আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। দুপুরের সময় ট্রেনের যাত্রী খুবই কম ছিল। হঠাৎ ট্রেনের টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন। তার হাবভাব দেখে আমি জিজ্ঞেস করলাম, টিকিট কি করা হয়নি আপনার? ভদ্রলোকটি খুব শান্ত সুরে বলেন, ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট করার সময় পাইনি, আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, ফাইনের টাকা আমি দিয়ে দেব। আমার কথা শুনে দেখলাম তিনি খুব আনন্দিত হলেন, কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হিজলে স্টেশনে নেমে পড়লেন। যাই হোক, আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? বয়স্ক লোকটি যেন একটু ভাবনায় পড়ে গেলেন। তারপর বললেন, হাওড়া যাব ভেবেছিলাম, কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তিনি বললেন, জানো মা, আমার নাম বীরণ মণ্ডল, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, দুই ছেলে আর এক মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়, আর বিয়ে করিনি, এই ভেবে যে সতীন মা এসে আমার বাচ্চাদের ওপর অত্যাচার করতে পারে। বাবা হয়েও আমি তাদের মায়ের মতো খুব আদর যত্ন দিয়ে বড় করেছিলাম, যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পড়াশোনার পেছনেই খরচ করে ফেলতাম। বড় ছেলে এখন স্কুল মাস্টার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েটা আমার পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু তিনজনের পড়াশোনার খরচ চালাতে পারছিলাম না বলে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দিয়েছিলাম। বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে। আমি বললাম, তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন? কথাটা শুনে তিনি খুব করুণ সুরে বলেন, দুই ছেলে বিবাহিত, তাদের ছেলে মেয়ে নিয়েই থাকে, আমাকে তারা ভাগ করে নিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভাগ করে নিয়েছে মানে? তিনি বললেন, মাসের 15 দিন বড় ছেলে আর 15 দিন ছোট ছেলের বাড়িতে থাকি, তারা ভাগ করে এই বৃদ্ধা বাবার প্রতি ছেলে হওয়ার দায়িত্ব পালন করছে। ছোট ছেলের বাড়িতেই ছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু 15 দিন হয়ে গিয়েছিল। বৌমাকে বললাম একদিন পরে যাব, কিন্তু বৌমা শুনল না, চলে যেতে বলল বড় ছেলের বাড়িতে, তা না হলে খাবার মিলবে না। অসুস্থ শরীর নিয়ে আমি বড় ছেলের বাড়িতে এসে দেখি দরজায় তালা মারা। তারা জানে আমি আসব, তবুও কোথাও বেড়াতে চলে গিয়েছে পরিবার নিয়ে। আসলে তারা কেউ অসুস্থ বুড়োটা দেখভাল করার দায়িত্ব নিতে চায় না। কথাগুলো বলতে বলতে বীরেনবাবুর চোখে জল গড়িয়ে পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তিনি কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে বললেন, ছেলে দুটোর পরিবর্তে মেয়েটাকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে খুব ভালো হতো। মেয়ে বাঁকুড়াতে থাকে, জামাইয়ের একটা ভুসিমালের দোকান আছে, আর্থিক অবস্থা ভালো নয়। মেয়ে আমার অঙ্গনওয়াড়িতে একটা কাজ করে, অনেকবার ডেকেছে, বাবা তুমি আমাদের এখানে এসে থাকো, ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ ভালো চোখে দেখে না, তবু মেয়ের বাড়িতেই যাবো ভাবছি, আমার কাছে ভালো খাওয়া দাওয়ার চাইতে একটু ভালোবাসাই অনেক মূল্য, মেয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইব প্রথমে, তার ভাইদের পড়াশোনার খরচ চালানোর জন্য তার পড়াশুনো বন্ধ করে দিয়ে তার জীবনের স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছি। তখন ভাবতাম মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, বুড়ো বয়সে ছেলেরাই তো দেখভাল করবে, তাই মেয়েকে আর পড়ালাম না, তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিলাম। বীরেনবাবুর কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বললাম, সত্যিই তো, একই বাবা মায়ের ছেলে এবং মেয়ে সন্তানের প্রতি ভেদভাবনা কেন? কেনই বা সমাজের কিছু মানুষ এখনও মেয়েদের
স্বাবলম্বী হওয়াটাকে গুরুত্বহীন মনে করে। আজ বীরেনবাবুর মেয়ের কথাই বলুন, শেষ বয়সে তো সেই মেয়েই তো তার বাবাকে কাছে রাখলো, তাই সময় থাকতে কন্যা সন্তানের মূল্য বুঝুন, তাকে স্বাবলম্বী করে তুলুন।